আজকের ভিডিও দেখে আপনি জানতে পারবেন আপনি কেন ম্যাক্স স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, অথবা বলতে পারেন আমি কেন এত স্কলারশিপের মধ্য থেকে ম্যাক্স স্কলারশিপকে বেছে নিয়েছি। ফার্স্ট অফ অল, ম্যাক্স স্কলারশিপ খুবই সম্মানজনক একটি স্কলারশিপ, আর জাপানের এডুকেশন কোয়ালিটি, লিভিং স্টাইল ইত্যাদি যে কতটা অ্যাডভান্স তা আমরা সবাই জানি। রিসার্চ এবং টেকনোলজিতে ওয়ান অফ দ্য টপ কান্ট্রি হল জাপান। এছাড়া ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং খেয়াল করলে দেখা যায় জাপানের অনেকগুলো ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 1000 ইউনিভার্সিটির মধ্যে আছে। সো তা থেকে বোঝা যায় জাপান একাডেমিক্যালি কতটা এগিয়ে আছে। এছাড়া যে মেইন কারণে ম্যাক্স স্কলারশিপ খুবই ভালো তা হলো এর ফিনান্সিয়াল সাপোর্ট। এক্ষেত্রে কিছু প্রাইম বেনিফিটস যদি বলি, অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি, টিউশন ফি এবং ইউনিভার্সিটিতে আনুষাঙ্গিক যা কিছু খরচ থাকে ম্যাক্স স্কলারের জন্য সব কিছুই ফ্রি। এছাড়া ইউনিভার্সিটি পলিসি অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্সও প্রোভাইড করা হয়। সো আপনি অ্যাপ্লাই করা থেকে শুরু করে স্টাডি শেষ করা পর্যন্ত এই পারপাসে আপনার এক টাকাও খরচ হবে না। এখন আসি মান্থলি এক্সপেন্সেস এর ক্ষেত্রে কি হবে। ম্যাক্সড আপনাকে মান্থলি এক্সপেন্সেস হিসেবে আন্ডার গ্রাজুয়েটে 1,17,000 ইয়েন, মাস্টার্সে 1,44,000 ইয়েন এবং পিএইচডির ক্ষেত্রে 1,45,000 ইয়েন প্রোভাইড করবে এভরি মান্থ। আবার জাপানে কিছু ডেজিগনেটেড এরিয়া, যেমন যেসব রিজিয়নে অনেক বেশি ঠান্ডা সেসব রিজিয়নের ইউনিভার্সিটির জন্য 3,000 ইয়েন বেশি প্রোভাইড করা হয়। অর্থাৎ পিএইচডির জন্য যদি 1,45,000 ইয়েন নর্মালি দেওয়া হয়, এইসব রিজিয়নের ক্ষেত্রে 1,48,000 ইয়েন প্রোভাইড করা হয়। এই প্রোভাইডেড মান্থলি এক্সপেন্সেসের মধ্যে আপনাকে আপনার হাউজিং রেন্ট, ফুড কস্ট, ট্রাভেলিং কস্ট ইত্যাদি ম্যানেজ করতে হয়। কিন্তু জাপানের অন অ্যাভারেজ লিভিং এক্সপেন্সেস অনুযায়ী এই অ্যামাউন্ট মোর দ্যান ইনাফ। ভালো মতো লাইফ রিড করার পরেও ম্যাক্সিমাম 90,000 থেকে 1,00,000 ইয়েন আপনার মান্থলি বেসিসে খরচ হবে। আমি ইনশাল্লাহ জাপান যাওয়ার পর এই কস্টিংগুলো প্র্যাকটিক্যালি ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু টোকিওতে লিভিং এক্সপেন্স কম্পারেটিভলি অনেক বেশি, সো সেক্ষেত্রে অনেক বেশি সেভিংস এই স্টাইপেন্ড থেকে হয়তো হবে না, কিন্তু অবশ্যই ডিসেন্টলি চলতে পারবেন এই অ্যামাউন্ট দিয়ে। এছাড়া আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারেন, কিন্তু না করলেও কোনো ঝামেলা ছাড়াই সার্ভাইভ করতে পারবেন। এখন আসি নেক্সট বেনিফিটে। নর্মালি যে কোনো দেশে ভিসা অ্যাপ্লিকেশন অনেক হেক্টিক একটা প্রসেস, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে কি করব ইত্যাদি নিয়ে আমাদের অনেক ভাবতে হয়। এছাড়া একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিসা ফিও আমাদের পে করতে হয়। কিন্তু জাপানে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা অ্যাপ্লিকেশন ফি লাগে না। আর আপনি ম্যাক্স স্কলার হলে বাংলাদেশের জাপানিজ এম্বাসি আপনাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য স্টেপ ওয়াইজ গাইড করবে, তাও আবার তারা নিজ থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর পারপাসে। আপনি জাস্ট যা যা বলছে তা সিনসিয়ারলি ফলো করবেন। লাস্টলি, বাংলাদেশ থেকে জাপান যাওয়া এবং স্টাডি শেষ করে ফিরে আসার জন্য এয়ার টিকেট তারাই প্রোভাইড করবে। এছাড়া আপনি জাপান গিয়ে আপনার সব কিছু, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা, লোকাল ইমিগ্রেশন অফিসে বিভিন্ন ডকুমেন্টেশন ইত্যাদি কাজ সহজ হওয়ার জন্য আপনাকে তারা সাপোর্টার প্রোভাইড করবে। এখন আপনি যে দেশে পড়তে যাচ্ছেন সে দেশে সেটেল হওয়ার পসিবিলিটি নিয়ে যদি চিন্তা করেন, সেক্ষেত্রে জাপান চুজ করা কি ওয়াইজ হবে, জাপানে সেটেল হওয়ার, রেসিডেন্সি পাওয়ার অপরচুনিটি ইত্যাদি সম্পর্কে ডিটেলস আমি জাপানে কিছুদিন থাকার পরেই বলতে পারবো। কিন্তু পার্সোনালি আমার যা মনে হয় তা হলো, আমি যদি আমার ফার্দার স্টাডিজ অন্য কোনো দেশে করতে চাই, অথবা সেটেল হওয়ার জন্য আমার অপশনে যদি অন্য কোনো দেশ থাকে, সেক্ষেত্রে জাপানের ইউনিভার্সিটিতে পড়ার যে অপরচুনিটি এবং এক্সপিরিয়েন্স তা আমাকে অবশ্যই এক ধাপ এগিয়ে দিবে। সো জাপানে থাকাকালে সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে ডিসিশন নেওয়াটা ইজিয়ার হবে ফর শিওর। আশা করি আজকের ভিডিও দেখে আপনি কিছুটা হলেও ক্লিয়ার হবেন যে আপনি ম্যাক্স স্কলারশিপে অ্যাপ্লাই করবেন কি করবেন না। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।